মিলে মিশে একসাথে আমরা পঞ্চভূজ, পঞ্চভূজ আমরা পঞ্চভূজ, পঞ্চভূজ আমরা পঞ্চভূজ। বুদ্ধি হলো দলনেতা, সব কিছু সে ভালো বোঝে, অনন্য ক্যারেট করে, টি-শার্ট আর জিন্স পরে, পঞ্চভূজ আমরা পঞ্চভূজ। প্রশ্ন করে আবিষ্কার, সর্বত্র খোঁজে বিজ্ঞান, সীমা প্রায় নায়িকা, থাকে খালি নাচ গানে, পঞ্চভূজ আমরা পঞ্চভূজ। প্রাণী খেতে ভালোবাসে, যখন তখন এটা সেটা, পঞ্চভূজ আমরা পঞ্চভূজ। উৎসাহ দেন রীনা খালা, রীনা খালার ভালোবাসায় করব আমরা বিশ্ব জয়, পঞ্চভূজ আমরা পঞ্চভূজ, পঞ্চভূজ আমরা গাছের দাম 450 টাকা ভাই। এইটা তো আমার দরকার নাই, গত সপ্তাহে না দুইটা গাছে কথা বললাম, ফোনও দিলেন না। আর বললেন না ভাই, আপনার ভাবি ফোনটা বাচ্চাকে দিয়ে ফোনটা গেমস খেলতে খেলতে নষ্ট করে ফেলছে, আপনার নাম্বারও পাই নাই ভাই। আচ্ছা ঠিক আছে, ওটা পরে শুনবো না, এখন তো গাছ দরকার। আচ্ছা নিয়ে আসেন, গাছ নিয়ে আসেন। আচ্ছা ওকে। এলন ভাই আপনার গাছ ও আসছেন। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনাকে তো অশ্বগন্ধার চার আনতে বলেছিলাম, ওটা কি? আর বললেন না ভাই, অশ্বগন্ধার চার আনতে পারি নাই, আগামী সপ্তাহে পাইবেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন কিন্তু। ঠিক আছে তো? না ঠিক আছে ইনশাল্লাহ। Thank you.
এই যে ভাই চোখে দেখেন না স্যার আমি তো কোটেশনে পুরো 70টায় পূরণ করেছি আগামী রবিবার যদি প্রথম পেমেন্টটা দেই তাহলে আমার জন্য সুবিধা হয় শুক্রবারে সমিতির কার্যনির্বাহী কমিটি মিটিং আছে আমাকে জিজ্ঞেস করলে আমি কি জবাব দেব প্লিজ স্যার আপনি একটু দেখেন না স্যার আপনি বললেই হবে না না গাছ বিক্রি সিদ্ধান্ত সমিতির সবার মতামতের ভিত্তি করেই হয়েছে পেমেন্ট না করা পর্যন্ত আপনি গাছ কাটতে পারবেন না তো আপনার কাজের অগ্রগতি কতদূর স্যার কাজ তো চলছে পুরোদম আচ্ছা গাছ মার করা হলেই মাপজোক তারপর শুভ দিনক্ষণ দেখে গাছ কাটা শুরু টাইমলাইন মেনটেন না করতে পারলে কিন্তু আপনার চুক্তি বাতিল হয়ে যাবে ষোলোর কথা স্পষ্ট করে বলা আছে সে কথা ওকে স্যার যত তাড়াতাড়ি পারি কাজটা আমি করে দেব ঠিক আছে দেখেন এটা তাড়াতাড়ি করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার না আমি চোখে দেখি না তুই দেখছ নাকি আমি কেমনে দেখবো তাহলে চুপচাপ থাক দেখ কেমনে আমি দাগ দেই একটা কাম করলে ঠিক মতো করার দরকার তুই চুপচাপ ঠিক মতন খাড়ায় থাক নড়বি না কইলাম কথা কম দাগ দে মেলা কাম বাকি দাগ দিতাছি তো চুপ থাক আমার কাঁথা কুতু লাগে কইলাম করে দাঁড়ায় থাক না একাবার হয়ে যাবে মানে গাছ কাটার অনুমতি কে দিয়েছে শুক্র কন্ট্রাক্টর এই রাখো শুক্র না কি শুনে তা জানি না গাছে মার্ক করা বন্ধ আমাকে কন্ট্যাক্ট করে খবর দিই দাও তুমি ডেকে নিয়ে
ফিরে এলাম, কোনো সমস্যা? হ্যাঁ, একজন এসে চুটপাট করতেছে। কে এসে? মানে চল দেখি। ভাই আমরা তো সেরকম ব্যাপার না, আমাদেরকে টাকা দেবো, আমরা কাজ করবো। কি হয়েছে এখানে? আপনি কে? আমি শুক্র। ও, আপনি শুক্র? হ্যাঁ। এর মার্কিং চাইতেছে। শফিক, তুমি কাজ বন্ধ করার কে? চাচা, আপনি জানেন গাছ কত উপকারী? হ্যাঁ জানি। সকল সিদ্ধান্তে গাছ কাটা হচ্ছে, নতুন বাড়ি উঠবে তাই গাছ কাটা হচ্ছে, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করতে হয়। না, ঠিক আছে চাচা। চাচা, আপনি জানেন গাছ পরিবেশের, মানুষের সবচেয়ে ভালো বন্ধু, আর পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তো আরও বেশি করে গাছ লাগানো দরকার। নতুন নতুন বাড়ি হওয়া দরকার, উন্নয়নের জন্য কিছু ত্যাগ করতে হয়। না, ঠিক আছে, কিন্তু গাছগুলো বাঁচিয়েও তো বাড়ি করা যায়। শোনো শফিক, এখনও নতুন করে সিদ্ধান্তের কিছু নেই। এই গাছ বিক্রির টাকা দিয়ে একদিকে যেমন সমিতির উন্নয়ন হবে, অন্যদিকে আবাসিক এলাকার উন্নতি করবে। কিন্তু চাচা, পুরো কিন্তু নয়। এই যাও, তোমরা কাজ করো, যাও। চা চা, চলো চলো চলো। শফিক, এ নিয়ে তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না, যাও, বাসায় যাও। কি হয়েছে শফিক ভাই? কি আর হবে, যে গাছগুলো আমাদের অক্সিজেন দেয়, ছায়া দিত, ফল দিত, সেই গাছগুলো কেটে ফেলবে। তাহলে এখন কি হবে? আমারও একই প্রশ্ন, কি হবে এখন? যে কোনো উপায়ে গাছ কাটা বন্ধ করতে হবে। বৃক্ষ নিধন যে পরিবেশের জন্য কতটা হুমকি সেটা আমরা এখনো বুঝতে পারছি না। দেখো না, এর মধ্যে বৃষ্টি কত কমে গেছে। তাছাড়া গাছের উপকারের কথা তো বর্ণনা করে শেষ করা যাবে না। আমি ভাবছি কি করে গাছ কাটা বন্ধ করা যায়। পুরো বিষয়টা খুব জটিল, খুব চিন্তা করে উপায় বের করতে হবে। তাছাড়া হুটহাট করে কোনো কাজ করা যাবে না। ঠিক বলেছ। তোমরা সবাই ভাবো যে কিভাবে এই গাছ কাটাটা প্রতিরোধ করা যায়। বিকেল সবাই দেখা করে আমাদের আইডিয়াগুলো শেয়ার করলে একটা না একটা উপায় বের হবে। এখন তাহলে রাখি, বিকেলে তাহলে দেখা হচ্ছে। ওভার অ্যান্ড আউট। শোনো সবাই, আমাদের আবাসিক এলাকার গাছগুলো কেটে ফেলা হচ্ছে, তাই আমাদের কিছু করা দরকার। অবশ্যই কিছু করা উচিত। এ ব্যাপারে আমার মনে হয় শফিক ভাইয়ের সাথে পরামর্শ করে নিলে ভালো হবে। হ্যাঁ, এটা পরে দেব ব্যাপার। আমাদের কথা বড়রা শুনবে না। তাছাড়া এটা কমিটির সিদ্ধান্ত, এজন্যই তো বলছি শফিক ভাইয়ের সাথে পরামর্শ করে নিলে ভালো হবে। আমি সীমাকে খুব মিস করছি। আমিও। ওর নাচের কর্মশালা কবে শেষ হবে? আরও কিছুদিন সময় লাগবে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? একটু ভাবি। কালকে তো আমরা শফিক ভাইয়ের বাসায় দেখা করছি, কালকে বলবো, আজকে থাক। আমরা সবাই যদি একটু ভেবে কালকে তা নিয়ে আলোচনা করি তাহলে খুব ভালো হয়। আমরা কি মানববন্ধন জাতীয় কিছু করবো? আমরা মিছিলও করতে পারি। আমার মনে হয় কালকে আমরা যদি পয়েন্টগুলো টুকে নিয়ে আসি তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। তাছাড়া অযথা আলোচনা করে তো কোনো লাভ নেই, এতে তো বরং সময় নষ্ট হবে। তাহলে একটি তুমি আমাদের সময়টা জানিয়ে দিও। চলো আজ সবাই, কাল সময় মতো চলে এসো। চলো, কিন্তু কোনো খাবার দাবারের আয়োজন নেই। রাখি। Thank you.
চাচা। কেমন আছো তোমরা বাবা? ভালো ভালো। চাচা আমরা আপনাকে খুঁজছি। তাই কি ব্যাপারে বলো তো? গাছ কাটার ব্যাপারে আমরা বলবো। গাছ কাটা তো আমিও শুনেছি তোমরা। হ্যাঁ বলো তো কি বলো? চাচা গাছগুলো রেখে আমরা চাইছি যে আপনারা ভবন যেটা করেন গাছগুলো রেখে। দেখো বাবা, তোমরা তো সবাই ছোট মানুষ, তোমরা পড়াশুনো করবা, তারপর খেলাধুলা করবা, এসব নিয়ে থাকবা। তোমরা এই গাছ নিয়ে ব্যস্ত কেন? আর তোমরা জানো তো যে গাছে আমাদের সিদ্ধান্ত হয়েছে, কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে গাছগুলো আমরা কেটে আমরা নতুন নতুন ভবন তৈরি করবো। আপনি একটু চেষ্টা করেন না, গাছ না থাকলে তো পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। গাছ তো আমাদের ফল এবং ফুল দেয়। কিন্তু জানো এটা কমিটি সিদ্ধান্ত, আমি একভাবে তো কিছু করতে পারি না। চাচা আপনি আবার একটু চেষ্টা করে দেখেন না সবার সাথে কথা বলে। আমাকে সিদ্ধান্ত হয়ে গেছে বাবা। সিদ্ধান্ত না হয়েছে ঠিক আছে, কিন্তু এটা তো একদম বদলানো যাবে না তা কিন্তু না। এই বাচ্চাগুলোর আবেগটা একটু বোঝা দরকার। শফিক, তুমি এদেরকে গাছ কাটা নিয়ে জড়িত করেছো কেন? ওরা খেলাধুলা করবে, পড়াশুনো করবে, তুমি ওদেরকে এই ব্যাপারে জড়িত করেছো কেন? কিন্তু চাচা আমরা আসলে বলতে চাচ্ছিলাম যে গাছগুলো রেখে যদি বিল্ডিংগুলো করা যেত তাহলে সবার জন্যই ভালো হবে। আর গাছ ছাড়া তো কখনোই পরিবেশের ভারসাম্য রক্ষা করাটা সহজ হবে না। শুধু আমাদের না, আমাদের পৃথিবী সমস্যা হতে পারে। গাছটা তো আমাদের জন্য খুবই উপকারী, গাছ আমাদের পরম বন্ধু, গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। কিন্তু জানো এটা তো কমিটি সিদ্ধান্ত, আমি একভাবে তো কিছু করতে পারি না। চাচা চাচা আপনি আবার একটু চেষ্টা করে দেখেন না সবার সাথে কথা বলে। না এই সিদ্ধান্ত কোনোভাবেই বদলানো যাবে না। আচ্ছা একটা কাজ করলে হয় না, আমরা কিছু ভালো কথা একটা পোস্টারে লিখে ডিজাইন করে সব চাচা চাচিদের মেসেজ করে পাঠিয়ে দিই। সাদিক চাচা সমিতির সেক্রেটারি ডেকেছে, ঠিক আছে বসুন। সমস্যা? আরে না বাবা, কি হয়েছে তোমার? ¡Gracias!